সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের যে কেরালা সিম গাছটি দেখিয়েছিলাম সেই সিম গাছটি আবার দেখাতে চলে আসলাম। তো এই সিম গাছটি তখন প্রচুর ফুল ছিল, তো এখন ফুলও আছে এবং ফুলও বেড়েছে, আর সিমের কী অবস্থা সেটা দেখানোর জন্য আবার চলে আসলাম। তো এই সিম গাছটিতে কিন্তু আমি 3G কাটিং করেছিলাম, 3G, 4G, 5G। আপনারা জানেন যে এই সিম, লাউ, তারপর মিষ্টি কুমড়া এসব গাছে লতা জাতীয় যত গাছ আছে এই গাছগুলিতে এই কাটিংগুলি করতে হয়। তো 3G কাটিং হচ্ছে, 3G আসলে কি এটা? 3 তো জানেন একটি সংখ্যা, জি জেনারেশন, 3 জেনারেশন। অর্থাৎ এই 3G কাটিং কি সেটা আপনাদের দেখাচ্ছি। তো তার আগে আমি এই গাছটি দেখাচ্ছি এবং সিমের পরিমাণ কেমন সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। দর্শক দেখুন, সেই গোড়া থেকে আমি সেই ফুলগুলি আবার দেখাচ্ছি। তারপর সিমটি যখন একটু সবুজ ছিল তখন দেখিয়েছিলাম আপনাদের, এখন আবার এই সিমটি প্রায় শুকিয়ে পেকে যাচ্ছে। ঠিক তখন কী অবস্থা দেখুন, এই যে সিমটি রোদের জন্য একটু দেখতে সমস্যা হচ্ছে। যাই হোক, এই সিমটি পেকে গেছে দেখুন, আর ফুলের কী অবস্থা দেখুন। দেখুন দেখুন এখানে একটা সিম অবশ্য পেকে গেছে, আমি ছিঁড়ে ফেলেছি, এটার বীজও হয়েছে। এই যে সিমের খোসাটি দেখতে পাচ্ছেন, তারপর উপরে এই যে এখানে সিম রয়েছে দেখুন। জানালার জন্য একটু দেখতে সমস্যা হচ্ছে দেখুন। সিম দেখা যাচ্ছে, প্রতিটা থোকায় থোকায় বলা যায় সিম। এই যে এখানে সিম আছে দেখুন, তারপর ওই যে সিম নিচে ঝুলছে দেখা যাচ্ছে, ওই যে এখানে সিম আছে দেখুন, ওই যে একটু দূরে দেখা যাচ্ছে ওখানেও সিম, ছোট ছোট সিম ধরেছে দেখুন। আশা করি অনেক সিম হবে। আমি আগেই বলেছিলাম যে এখানে কিছু ফুল ঝরে যাচ্ছে, এটা এখন আমি নিশ্চিত যে আমি আগে ভেবেছিলাম যে এখানে সারের কোনো সমস্যা আছে, কিন্তু আমি এটা অনেকগুলি সারে, এই যে দেখুন এগুলিতে আমি বানিয়ে রেখেছি, এইটা পুরোটাই পচনশীল যত জিনিস আছে সেইগুলি দিয়ে আমি সার বানানোর চেষ্টা করেছি। এখানে কিছু আছে, এই যে এটা হচ্ছে কলার খোসা, বোতলের ভিতরে আমি রেখেছিলাম। কলার খোসা আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তো আমি এইগুলি দিয়েই এই গাছটি মোটামুটি লাগিয়েছিলাম।
দর্শক, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি মানে বাড়ি ফাইভ যে সিমটা সেটার আমার গাছ দেখাবো, সেটা আমি এখনও করতে পারিনি। তো আমি সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখলেন আমার সিম গাছটির সর্বশেষ অবস্থা। তো আমি আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।